হাই এভরিওয়ান, ওড়িশা শিক্ষক ইউট্যুব চ্যানেলে আপনার সমস্ত স্বাগত করুছি, মু সুজিত। তো ফ্রেন্ডস, আজির এই ভিডিওরে আমি কিছুটা আলোচনা করা কনিষ্ঠ শিক্ষক নিযুক্তি নেই যে আপনার আগামী দিনের মানবর কোর্ট হিসাবে কেবে আপনার জয়নিং কমপ্লিট হব এবং কেতে পোস্ট আপনার ফিল আপ হব, কিন্তু আপনার দেখিছেন 9 তারিখে পুঁ থ আসাই মানে লোয়র পিএমজি রে ধারণা দিয়েছিলে, যেটা কি আপনার দেখিথিবে কালি বড় অপডেট রয়েছিল। সেমানকর দাবি রয়েছিল কি 20,000 পোস্ট কু ফিল আপ করা যায় এবং তা সহিত যে নোটিস বা যে মেরিট লিস্ট আসবা কথা সেই বেসিসে সেমানকু জলদি জয়নিং দিয়া যাও, কাহিকি না জুনিয়র টিচর যে রিক্রুটমেন্ট আসিছিলা তাহা বিগত গোটে বর্ষ হয়েগলানি আপনার পেন্ডিং হয়েকি রয়েছে। তো আজির ভিডিওরে আমি ডিটেলসে আলোচনা করা এসব বিষয়ে, তেমন ভিডিওটিকে কমপ্লিটলি দেখবে, যা মধ্য ইনফরমেশন রয়েছে মু আপনার সহ সেয়ার করবি। নিহতি ভাবে শেষ পর্যন্ত দেখা সহ চ্যানেলটিকে সবসক্রাইব করে নিলে করে নিউ, কারণ আগামী দিনের এইভাবে হেল্পফুল কন্টেন্ট আমার চ্যানেলু পাইপারে। তো যে এপর্যন্ত আমার টেলিগ্রাম চ্যানেলে জয়েন হয়ে না জয়েন হয়ে পারে, তার লিঙ্ক মু ডিসক্রিপশন বক্সে দিয়ে দিয়েছি। তো পিলা দেখুন, মানবর যে হাইকোর্ট নির্দেশ অনুসারে তুরন্ত কুহযাইছিলা কি ওসেপা তার মেরিট লিস্ট প্রকাশ করি কি রেজল্ট প্রকাশ করি কি সেমানে জয়নিং তা বেসিসে দেওয়া পাই, কিন্তু এ পর্যন্ত ওসেপা তরফরু কিছি মধ্যে নিষ্কর্ষ বাহারিল নাই। এবং খাস করে যদি কহিবা মুখ্যমন্ত্রী এবং আপনার শিক্ষামন্ত্রী যিয়ে থিলে সে মধ্যে কইতিলে যোগ্যতা ভিত্তিক আপনার নিযুক্তি দিয়াজিবো, কিন্তু তাপাই এ পর্যন্ত কোনসি মধ্যে পদক্ষেপ নিয়া গলা নাই। তো ফাইনালি রাজরাস্তাকে ওহ্লাইলে আশায়ী মানে, এবং এটি কুহযাই দেখুন উচ্চ ন্যায়ালয় নির্দেশ ত্বরান্বিত করা যাও। দীর্ঘদিন পরে পুঁ রাস্তাকে ওহ্লাইছেন কনিষ্ঠ শিক্ষক আশায়ী সংঘ। 8 মাস ধরে কনিষ্ঠ শিক্ষক নিযুক্তির পরীক্ষা শেষ হয়েছিল, এ পর্যন্ত নিযুক্তি প্রক্রিয়াকে ত্বরান্বিত করা যায় না। এটা সরকার পূর্ব সরকার যে হিসাবে আপনার সহ খেলুলে বর্তমানর সরকার সেই অনুসারে কাম করছেন। যদি গোটে রিক্রুটমেন্ট কু সে 8 মাস ধরিকি পকাই রখবে, দেন পিলামানক যে প্রাথমিক শিক্ষকরে কিভাবে ভাবে সে কৌন গুণাত্মক শিক্ষা দেওয়া, এটা গোটে প্রশ্নবাচী সৃষ্টি করেছে। এবং দেখুন 750 অধিক আশায় লোয়ার পিএমজি রে ধারণা দিয়েছিল, এক দাবিপত্র মুখ্যমন্ত্রী অভিযোগ প্রকোষ্ঠে দেওয়া সহ অধিকারী সহ আলোচনা করেছিল, এবং 7 দিন মধ্যে এ বাবদে কোণী পদক্ষেপ নিয়া নগলে পুনঃ সংঘ রাস্তাকে ওহ্লাইব বলে পুঁড় থেকে সে চেতাবনী দিয়েছেন। তো যেটা কি পিলামানকর দাবিপত্র রয়েছে তাহা গোটে জেনুইন তথ্য জেনুইন রয়েছে, যে সেমানকর যে রিক্রুটমেন্ট প্রসেস যদি বিগত 8 মাস মধ্যে কমপ্লিট হয়ে পারে গোটে কেস পাই বলে যেটাকে 8 মাস হল পকাই রকিছেন, তাহলে প্রাথমিক স্তরের পড়ুয়া পিলামান ভবিষ্যৎ কিভাবে ভাবে সুদৃঢ় হয়ে পড়ব, একে প্রশ্নবাচী আরম্ভ হয়েছে। দেন আউ গোটে আশায়ী মানকর রয়েছে যে 20,000 পোস্ট কু ফিল আপ করা স্টেপ ওয়াইজ আপনার ফার্স্ট সিলেকশন, সেকেন্ড সিলেকশন এবং থার্ড সিলেকশন নেইকি আসা, এটাকে ওসেপাকে সে জনাইবা চেষ্টা করছেন, সরকারকে জনাইবা চেষ্টা করছেন, যাহাফলে কি সমস্ত পদবি ফিল আপ হয়ে পড়ব। দেন আগামী দিনের পুঁ সরকার কেছেন 20,000-30,000 পদবি আনবা, যেটা কি বহু জলদি আপনার দেখে পাইবে, হুয়েত ইয়ার কমপ্লিট হয়ে গলা পরে বিগত গোটে রু 2 মাস ভিতরে আপনার আসিযোগ। দেন দেখুন, পিলামানক দাবি কোণ রয়েছিল, মাননীয় উচ্চ ন্যায়ালয় নির্দেশ পরে নিযুক্তি কার্য ত্বরান্বিত করা যায় এবং প্রারম্ভিক পর্যায় নিযুক্তি পরে রয়েছে ফাঙ্কা স্থানের মাননীয় উচ্চ ন্যায়ালয় পরামর্শ অনুযায়ী 1, 2, 3 স্তর করে সম্পূর্ণ পদবী পূরণ করা সেমানকর যেটা কি দাবিপত্র রয়েছিল, এবং এটা গোটে জেনুইন দাবি রয়েছে পিলামানকর, যাহাফলে কি প্রাথমিক স্তরের শিক্ষা সুদৃঢ় হয়ে পড়ব। তো বাকি রয়েছে দেখা যে ইয়ার 7 দিন ভিতরে যেহেতু সে চেতাবনী দিয়েছেন, যদি 7 দিন ভিতরে পূরণ হচ্ছেন পুঁ থে সে লোয়ার পিএমজি রে একাঠি হবে, যেটা কি গোটে পুঁ থে সরকার ঘেরবার গোটে তাঁর পুঁ থে দাবিপত্র নেই সে সরকার রাজরাস্তাকে ওহ্লাইবা বাধ্য হবে। তো আশা করছি ইয়ার যাহা বি রয়েছে নিষ্কর্ষ জলদি সরকার নিয়ে আসতু, সেই মানুষ জলদি রিক্রুটমেন্ট দিয়ে দিয়া যাও, দেন পরবর্তী ফেজ্রে যা রিক্রুটমেন্ট আসবা কথা সেই হিসাবে নিয়ে আসতু। আশা করছি যা ইনফরমেশন রয়েছিল দিয়েপারি, যদি ভিডিওটি ভালো লাগলা নিহতি গোটে ছোট লাইক করে নেবে, তা সহ সেয়ার করে নিউ, এবং যে চ্যানেলকে সবসক্রাইব করে না নিহতি করে নেবে, কারণ আগামী দিনের এইভাবে হেল্পফুল কন্টেন্ট আমার চ্যানেলু পাইপারে। থ্যাঙ্কস ফর ওয়াচিং দ ভিডিও।